بسم الله الرحمن الرحيم এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব সময় আপনাদেরকে বিভিন্ন প্রতিবেদন দিয়ে থাকি আমরা ব্রুড মাছ ধরার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আমরা পুকুরগুলো সংস্কার করতেছি এবং আমরা এই মাছগুলো ধরে আসলে ব্রুড মাছগুলো আলাদা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন আমরা আসলে ব্রুড মাছগুলো শীতের সময় হাউজে রাখছিলাম এগুলোকে আবার রিকভারির জন্য আমরা মাছগুলো ধরতেছি এবং এই মাছগুলো আমরা হাউজে রাখব এবং আমরা মাছ বাড়িতে আসলে মাছ তৈরির প্রস্তুতি ইনশাআল্লাহ নিছি আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে এখন ইনশাআল্লাহ মাছের পেটে ডিপ চলে আসছে এবং আমরা সেই মাছগুলো ভিন্নভাবে ভিন্ন জায়গাতে নেওয়ার চেষ্টা করতেছি চলুন প্রিয় দর্শক যাওয়া যাক মাছ ধরা দৃশ্য দেখার জন্য আমরা সংগ্রহ করতেছি ভিয়েতনামি যেটাকে অরিজিনাল কই এগুলোকে আমরা ভালো একটা পরিবেশে নিচ্ছি আস্তে আস্তে দৌড়ে নেই আস্তে করতেছি দর্শক আমাদের যেটা ভিয়েতনামি কই নিয়ে আমরা কাজ করতেছি আমরা মাছগুলো বড়গুলো আলাদা এটা তুই বড়গুলো তো ধান খেতে দিব আসলে আমাদের এটা আবার চাষ হবে এটা দেখো ছোট আলো করে নাও তাহলে আর ওটা চটকে ব্যাপার না ধরে নিলে কিছু প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখুন আমরা সেই অরিজিনাল ভিয়েতনামি কই নিয়ে কাজ করি সেটারই আসলে ব্রুড এগুলা মাছে আসলে পূর্ণাঙ্গ ডিম আসছে আপনারা দেখুন এখন আমরা আকাশের পানি হয়েছে মাছের ভিয়েতনামি কই আসলে ব্রুড এগুলা আমাদের প্রতিটা মাছে ইনশাল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন ডিম এসে গেছে আমাদের মাছে প্রতিটা মাছ ইনশাল্লাহ আমরা এগুলাকে আবার রিমুভ করার জন্য অন্য এক হাউজে নিচ্ছি আর আছে বড় কোনটা তুমি দর্শক ডিম আসলে আপনারা কিভাবে বুঝবেন আসলে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে মাছের ডিম চলে আসছে আমরা আরো দুই চার দিন দুই থেকে চার দিন আমরা অপেক্ষা আরো করব মাছগুলোকে আবার রেস্ট দেব দর্শক আমরা আসলে মাছ কিছু ধরলাম আমাদের এই পুকুরে প্রচুর পরিমাণ ব্রুড মাছ আছে ইনশাল্লাহ এটা হয়তো কালকে ধরবো আমরা ধরে মাছগুলোকে আসলে আমাদের কিছু ওই রেণু দেওয়া ছিল এখানে সেটা কিছু আমরা পাইছি সেটা ধান খেতে আমরা দেবো এবং ব্রুড মাছটাকে আমরা আসলে চলুন যাওয়া যাক আমি কোথায় রাখলাম এখানে আমাদের আরও মাছ আছে এটা আমরা আজকে শেষে শুকাতে পারলাম না ঠান্ডার দিন সন্ধ্যা হয়ে গেছে ইনশাআল্লাহ কাল আবার সমস্ত মাছগুলো আমরা ধরে ওই হাউজে রাখবো এবং পুকুরগুলো আমরা মেরামত করতেছি মাছ বাড়িতে আমরা যখন যেটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরি আমাদের আবার নতুনভাবে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা আসলে কোন হাউজে মাছগুলো রাখলাম চলুন প্রিয় দর্শক আসলে যাওয়া যাক আমি কিছু সিলেক্টকৃত মাছ আমরা রাখলাম
যেটা আসলে আমাদের ব্রুড মাছ দেখুন এখন আসলে মাছ আমাদের ইয়া নিচ্ছে আমার মনে হয় মাছগুলো এখন আমাদের ইনশাআল্লাহ আকাশের পানি পাইছে আমরা কিছু মাছ ধরতে পারছি এবং আরো কিছু মাছ এখানে আছে যেটা আমরা আসলে শুকাতে পারলাম না কালকে ইনশাআল্লাহ বাকি মাছটা ধরব ইনশাআল্লাহ আমাদের মাছ খুবই সুন্দর আছে ইনশাআল্লাহ এই মাছগুলো থেকে আমরা মানসম্মত মাছ তৈরি করে আপনাদের হাতে যেন তুলে দিতে পারি আমরা ইনশাআল্লাহ যেটুকু করি যেটুকু আমরা বুঝি সেটুকু আপনাদের সামনে উপস্থাপনা করি ইনশাআল্লাহ মাছগুলো এখন রেস্টে থাকবে এর মধ্যে থেকে আমরা বাছাই করে আসলে ব্রুড মাছ ধরব এবং সেই মাছগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ কিভাবে কি করি সেগুলো যেন তুলে ধরি আমরা নেটগুলো নতুনভাবে প্রতিটা এই 15 লক্ষ লিটার পানি আমরা ইনশাআল্লাহ আবার নতুন করে মাছ বাড়ির কার্যক্রম আজ থেকে শুরু আপনারা দোয়া করবেন আমরা মাছ বাড়ি থেকে যেন আমরা মাছের আপডেটগুলো আপনাদেরকে নিয়মিত দিতে পারি শীতের সময় আমরা আমাদের আধুনিক কৃষি ফার্মে পেয়ারা লেবু আনার ড্রাগন বিভিন্ন ইয়ানে কাজ আজ বৃষ্টির কারণে আজও হয়তো হতো না মাছগুলো ধরে আসলে সিলেক্ট করা আমরা বহুমুখী কর্মের সাথে জড়িত হচ্ছি অনেক ভাই হাজার হাজার ভাই ফোন দিচ্ছে আমি কারো ফোন ধরতে পারি নাই সকালে পানির নাম ছিলাম যে অবস্থা আমার দেখতেছেন আপনারা আমার ক্ষমার দৃষ্টি দেখবেন কারো মাল ডেলিভারি দিতে হয়তো দু একদিন যদি দেরি হওয়া যায় আসলে একা মানুষ একাই চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এর মধ্যে যদি একটুখানি যদি ত্রুটি আমার হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি ভিয়েতনামি কোয়ের মান নিয়ে কাজ করি আপনারা অবগত আছেন এই মাস থেকে আমরা যেন আপনাদেরকে প্রিয় দর্শক শীতের সময় মাছগুলো শুকিয়ে গেছে এখন আমরা আলাদা করলাম মাছগুলোকে যত্ন করে ডিপ্লপ করে এগুলা থেকে আমরা ইনশাআল্লাহ মাছ থেকে আমরা ডিম নেব এবং এই ডিম আমরা বাজারজাত করব এবং আমরা আমাদের নিজেদের জন্য ইনশাআল্লাহ চাষ করবো আজকে ভিডিওটা এইটুকুই আমরা মাছ বাড়িতে আমাদের এই হাউসগুলোতেও ইনশাআল্লাহ সব হাউস আমরা সংস্কার করতেছি এবং আমরা হ্যাচারি প্রকল্পর জন্যও ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করছি যারা অধীর আগ্রহ আমাদের থেকে সামনেবার মাছ নিয়ে ভালো কিছু করছেন যারা আসলে অনেক অপেক্ষা আজকাল করতে করতে আসলে মাসের পর মাস দিনের পর দিন অপেক্ষা করছিলেন তাদের ধৈর্যর যেন আমি পরিচয় দিতে পারি এ আশা ব্যক্ত করে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেশের বিভিন্ন প্রান্তে যেন এই মাছ চাষের আগিনাতে মাছ চাষ হাউসে মাছ চাষ ধান খেতে মাছ চাষ এই ভিডিওগুলো যেন সবার হাতে হাতে চলে যায় সবার সুস্বাস্থ্য কামনা করি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম।